দেখুন, বেসরকারি উদ্যোগে বিশ্বে প্রথম রকেট উৎক্ষেপণ। নিউজিল্যান্ডের একটি গবেষণা কেন্দ্র থেকে বেসরকারি উদ্যোগে প্রথমবারের মতো মহাকাশে রকেট উৎক্ষেপণ করা হয়েছে। একটি মার্কিন কোম্পানি বিশ্বে প্রথম প্রাইভেট লঞ্চিং সুবিধা নিয়ে মহাশূন্যে রকেট ল্যাবস নামের একটি ইলেকট্রন এর রকেট পাঠিয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। রকেট ল্যাব এক টুইট বার্তায় জানায়, নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলীয় মাহিয়া দ্বীপের একটি বেসরকারি কেন্দ্র থেকে 17 মিটার বা 58 ফুট দৈর্ঘ্যের এই রকেটটিকে উৎক্ষেপণ করা হয়। তারা আরও জানিয়েছে, নিউজিল্যান্ড থেকে এটি তাদের প্রথম উৎক্ষেপণ ছিল আর এর মাধ্যমেই মহাশূন্যে ছোট ছোট উপগ্রহ ও অন্যান্য জিনিস প্রেরণের উদীয়মান বাজারে প্রবেশ করেছে তারা। এছাড়া এবছরের শেষ নাগাদ বাণিজ্যিকভাবে রকেট উৎক্ষেপণেরও চিন্তা করেছে কোম্পানিটি। খারাপ আবহাওয়ার কারণে প্রায় 4 দিন পিছিয়ে রকেটটিকে উৎক্ষেপণ করা হয়। তবে প্রথম উৎক্ষেপণে কোনো পণ্য পরিবহন না করলেও এই ইলেকট্রন রকেটে করে 150 কিলোগ্রামের মতো জিনিস কক্ষপথে পাঠানো যাবে বলেও জানা যায়। আমার চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। Oh,